বিদেশ পাঠানোর আগে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর প্রতারক থেকে সাবধান থাকার পরামর্শ অনৈতিকতার দায়ে জামালপুরের জেলা প্রশাসক ওয়েসডি তদন্ত করে ব্যবস্থা অর্থপাচারের অভিযোগে মাহিবি চৌধুরীকে দুদকের জিজ্ঞাসাবাদ নির্দোষ দাবি রোহিঙ্গা সংকটের দু বছর ক্যাম্পে ক্যাম্পে বিক্ষোভ নাগরিকতা এবং ইটে মাছ ফিরিয়ে দেয়ার দাবি সুন্তর ফার্স্টিকের স্বামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদের সাথে আছে আমি তাজনুবাজাবি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে বিদেশে যাওয়ার সময় সাধারণ মানুষ সাথে দালালের খপ্পরে না পড়ে সেজন্য নজরদারি জোরদার করে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে বলেও জানান প্রধানমন্ত্রী আব্রহ হোসেন সুমনের রিপোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি দু আলোকে গঠিত অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন বিভিন্ন বক্তৃতায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখছে বলেও মন্তব্য করেন তিনি আমাদের দেশের প্রতিটি অর্জনের পিছনে আমাদের যারা প্রবাসী তাদের একটা বিরাট অবদান রয়ে গেছে আজকে আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতি এবং সবকিছু ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবাসীদের একটা বড় অবদান আছে এখন শুধুমাত্র আমরা লেবার পাঠাবো না দক্ষ জনশক্তি কিভাবে আমরা পাঠাতে পারি রপ্তানি করতে পারি বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালাল চক্রের প্রতারণার বিষয়ে সতর্কতা বাড়িয়ে ব্যবস্থা নির্দেশ দেন সরকার প্রধান কিছু কিছু দালাল শ্রেণী থাকে গ্রামেগঞ্জে ঘুরে মানুষকে একেবারে বড়ো স্বপ্ন দেখায় সোনার হরিণ ধরার স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্ক নিয়ে এদেরকে বাইরে পাঠায় সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই এই দালালদের খপ করে পরে বাইরে যে বিপদে পড়ে যায় কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ভূমধ্য সাগরে ডুবিতে মারা গেল অনেকে প্রশ্নটা হচ্ছে যে এই যে মানুষ যেন এই ধোকাবাজিতে না পড়ে এদিকে আমাদের একটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার দক্ষ জনবল সৃষ্টিতে প্রশিক্ষণ এবং বিদেশে যাত্রীদের ডাটাবেস তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী কে কি ধরনের কাজ করতে যাচ্ছে সেটা আমাদের কাছে তার পুরো ডাটাবেস থাকতে হবে এবং তাদেরকে এই ধোকায় যেন এই বিষয়টা দেখতে হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা অনৈতিক কাজে যুক্ত থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামালপুরে জেলার প্রশাসক আহমেদ কবিরকে ওসটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় একই সাথে আরেকটি প্রজ্ঞাপনে নতুন জেলার প্রশাসক নিয়োগ করা হয়েছে ঘটনাটি অনভিপ্রেত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও খন্দকার সোহেল আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার মধ্যরাতে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল ভাইরাল হওয়া ভিডিওতে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের সাথে তার এক নারী সহকর্মীকে অন্তরঙ্গ ও আপত্তিকর অবস্থায় দেখা যায় এতে জামালপুর সহ সারাদেশে ছড়িয়ে পড়ে ক্ষোভ আলোচনা সমালোচনা মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তার অনভিপ্রেত এ ঘটনায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় একই সাথে আরেকটি প্রজ্ঞাপনে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ এনামুল হককে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে বিষয়টি নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান ঘটনার তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসক ও নারী সহকর্মী দুজনের বিরুদ্ধে সরকারি চাকরিবিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে যে আমরা ইনভেস্টিগেশন করব তখন আমাদের কি থাকার কথা কি থাকার কথা না সবগুলো বিবেচনায় রেখে। আমরা কিন্তু তদন্তগুলো করবো এবং সে অনুযায়ী কিন্তু আমরা সিদ্ধান্তগুলো অবশ্যই উদাহরণ সৃষ্টি করার মতো তার পানিশমেন্ট হবে তাকে ওএসডি করেছি কোনো পোস্টিং না তাকে সরাসরি ওএসডি করা হয়েছে আমরা প্রাথমিক তদন্তের ভিত্তিতে এবং এরপরে আমরা একটি তদন্ত কমিটি আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গঠন করা হচ্ছে তার মাধ্যমে আমরা পুরোপুরি তদন্ত করব জেলা প্রশাসকের শুদ্ধাচার সার্টিফিকেট প্রত্যাহার করে নেওয়ার হুশিয়ারি দেন প্রতিমন্ত্রী সত্যি আমাদের бюроক্রেসিতে একটা যথেষ্ট পরিমাণে অসতি এনেছে মোহাম্মদ নুরুল নবীর 21 টেলিভিশন ঢাকা জ্ঞাত আয়বহিরভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে বিকল্পধারার প্রেস্টিজ সদস্য মাহীবি চৌধুরীকে জিকাশাবাদ করেছে দুদক পরে তিনি বলেন তার বিরুদ্ধে সরযন্ত্র হচ্ছে এদিকে দুর্নীতি দায়ে গ্রেফতার ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের দুর্নীতি তদন্তে সাবেক আইজি প্রিজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সঙ্গেও কথা বলেছে অনিয়ম দুর্নীতির জন্য প্রশাসনিক ব্যর্থতার কথা স্বীকার করেন তিনি আহমদ বাবু। জানাচ্ছেন চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে ডিআইজি প্রিজন দায়িত্ব পালনের সময় ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয় কিছুদিন পরই রাজধানীর ধানমন্ডির ভোতের গলির বাসা থেকে নগদ আশি লাখ টাকা সহ তাকে গ্রেফতার করে দুদক দুর্নীতির বিষয়ে জানতে সকালে সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ উদ্দিনের সাথে রোববার আইজি প্রিজন কথা বলেন দুদকের পরিচালক মোহাম্মদ ইউসুফ আমার প্রশাসনিক ব্যর্থতা যে আমি তাদেরকে তাদের এই দুর্নীতি আইডেন্টিফাই হয়তো করতে পারিনি আর বাকিটা তো প্রমাণ সাপেক্ষ তবে যতটুকু তদন্তে বেরিয়ে এসছে সেটা একটু কমিশনই বলবেন এছাড়া বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য মাহিবি চৌধুরী ও তার স্ত্রীর জ্ঞাত আয় বহির্ভুক্ত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুদকের তলবে হাজির হন মাহি জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের কোনো সুযোগই নাই এখানে মানি লন্ডারিং এর কোনো সুযোগই নাই এবং বাংলাদেশের বাইরে আমার যদি কোনো আয় থাকে ব্যয় থাকে সেটা বাংলাদেশের বাইরে আমার বৈধ আয় থেকেই হয়েছে যাদের কোনো রাজনৈতিক অবস্থান থাকে না দেশের জন্য রাজনীতি দেওয়ার মতো কোনো রাজনীতিও থাকে না শুধুমাত্র ষড়যন্ত্রের উপর নির্ভর করেই সেই সমস্ত রাজনীতিবিদ টিকে থাকার চেষ্টা করেন এগুলো তাদেরই ষড়যন্ত্র এদিকে বনানী মার্কেটে চোদ্দ তলার অনুমতি নিয়ে তিরিশতলা ভবন নির্মাণ করার অভিযোগে দ্বিতীয়বারের মতো দুদকের তলবে হাজির হননি ব্যবসায়ী নুরালী আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা বিভিন্ন ক্যাম্পে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা রাখাইনে সহিংসতা দুই বছর পূর্ণ হওয়ার দিনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় পঁয়ত্রিশ হাজারেরও বেশি রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু এ সময় তারা নাগরিকত্ব এবং ভিটে মাটি ফিরিয়ে দিয়ে প্রত্যাবাসন করার দাবি জানান কক্সবাজার প্রতিনিধি আব্দুল আইজের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা সকাল নয়টার দিকে উখিয়ার মধুর ছড়া এক্সটেনশন চার রোহিঙ্গা ক্যাম্পের মাঠে সমাবেশের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস রাইটসের নেতারা সমাবেশে তারা দু হাজার সতেরো সালে রাখাইনা গণহত্যা ধর্ষণ সহ বর্বর নির্যাতনের নিন্দা জানান এবং জড়িত সেনাবাহিনী ও উগ্রপন্থী মগদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানান

এজন্য মিয়ানমার সরকারের সাথে সংলাপ চলমান রাখার প্রত্যা ব্যক্ত করেন তারা পরে বিশেষ মোনাজাত করা হয় এর আগে সকাল থেকে দলে দলে ব্যানার ফেস্টুন সহ সমাবেশে যোগ দেন রোহিঙ্গারা গণহত্যার বিচারের দাবিতে উখিয়ার কুতুপালং বালুখালী টেকনাফের উঞ্চি প্রাং সহ বিভিন্ন ক্যাম্পে সমাবেশ করেন তারা এসব সমাবেশে স্বদেশে ফিরে যেতে নাগরিক মর্যাদা সহ পাঁচটি দাবি মেনে নেয়ার আহ্বান জানান রোহিঙ্গারা বঙ্গবন্ধু হত্যাকারীদের পুনর্বাসিত করা না হলে জিয়াউর রহমানকেও খুন হতে হতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় শোক দিবস উপলক্ষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনায় অংশ নেন তিনি বঙ্গবন্ধুর দেশভাবনা ও স্বাধীনতার প্রেক্ষাপট তুলে ধরে এ সময় তিনি বলেন পনেরো আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে ব্যক্তিরাই দুই হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত আক্ষেপ করে তিনি আরো বলেন বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের হত্যাকারী ঘাতকদের পৃষ্ঠপোষকতা করে স্বীকৃতি পনেরোই আগস্টের হত্যাকারীরা যদি পুরস্কৃত না হতো পুনর্বাসিত না হতো তাহলে আমাদের ইতিহাসে একাশি সালে আর একটা খুনি চক্র জেনারেল জিয়াউর রহমানকে হত্যা দুঃসাহস পেত বলে আমার বিশ্বাস হয় যে বুলেট শেখ হাসিনা শেখ রেহানাকে তিন করেছে সে একই বুলে বেগম জিয়াকে বিধবা করেছে অনুমোদন ছাড়া দুই থেকে দুই সাল পর্যন্ত গ্রামীণ ফোন যে অপটিক্যাল ফাইবার সেবা দিয়েছে তা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই অবৈধভাবে পাঁচ বছর গ্রামীণ ফোন যে সেবা দিয়েছে তা ফৌজদারি অপরাধ বলে জানান হাইকোর্ট এর প্রেক্ষিতে রাষ্ট্রীয় ক্ষতির পরিমাণ নিরূপণ করে আগামী চার মাসের মধ্যে ব্যবস্থা নিতে বিটিআরসি কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ফোন ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্কের যে এগারো থেকে দুই হাজার ষোলো পর্যন্ত যে সার্ভিস দিয়েছে এটা তারা অবৈধভাবে করেছে এবং এটা একটা অফেন্স হিসেবে তারা ক্রিমিনাল অফেন্স করেছে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের স্বাস্থ্য সেবা। নোয়াখালী জেনারেল হাসপাতালে অত্যাধুনিক স্ক্যানো ইউনিট চালুর পর হ্রাস পেয়েছে শিশু মৃত্যুর হার প্রিম্যাচিউর বেবি সহ শূন্য থেকে আঠাশ দিন বয়সী শিশুদের জীবন রক্ষায় একমাত্র ভরসা এই স্ক্যান ইউনিট সরকারি হাসপাতালে বিনা খরচে অত্যাধুনিক সেবা পেয়ে খুশি জেলার বাসিন্দারা নোয়াখালীর প্রতিনিধি সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম তেরো সজ্জার স্কেনো ইউনিট চালু হয় দু ষোলো সালে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ইউনিটটিতে আছে রেডিয়ান্ট ওয়ার্মার পালস অক্সিমিটার ফোটোথেরাপি অক্সিজেন কনসেন্ট্রেটর সহ আধুনিক সব যন্ত্রপাতি অপরিপক্ক স্বল্প ওজন সহ নানাবিধ জটিল সমস্যা নিয়ে জন্মগ্রহণকারী শূন্য থেকে আঠাশ দিন বয়সী শিশুদের চিকিৎসা দেয়া হয় এখানে যেগুলো যেগুলো কম ওজন পুরো মাস নিয়ে হয় হয় না ও বাচ্চাগুলোকে এখানে রাখা বছর হচ্ছে চালু হয়েছে এবং এটার কারণে আগে যে শিশু মৃত্যুর বিনা খরচে ভালো সেবা পেয়ে খুশি স্বজনরা স্কেনো ইউনিটির কার্যক্রম শুরুর পর জেলায় শিশু মৃত্যুর হার কমেছে বলেও জানান তারা তবে শয্যা বাড়ানো অক্সিজেন সংকট দূর করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে ত্রুটিমুক্ত সেবার পরিধি আরো বাড়ানো সম্ভব বলে মনে করছেন অভিভাবকরা এরপরে বাচ্চাটা কান্না করে আমরা বলছি এখানে নিয়ে আসার জন্য সিট আছে বারোটা আমাদের শিশুরা সুস্থ হয়ে গেলে আমরা অসুবিধা হয়ে যায় সিট আরো বাড়ানোর দরকার ইউনিটটি চালুর ফলে সেবার মান বাড়ার পাশাপাশি হাসপাতালে সুনাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার দুই বছরে আমাদের প্রায় এক হাজার বাচ্চাকে আমরা চিকিৎসা দিয়েছি এবং এবং এখানে আমাদের কিছু জায়গার সংকুল জায়গার সংকট আছে এই সংকটগুলো আমরা চেষ্টা করতেছি কিছু অক্সিজেনের মাঝে মাঝে সমস্যা হয় তারপর আমরা সবসময় যেন অক্সিজেন পাই সেটা ইয়ে করতেছি এবং জেনারেটর ব্যবস্থা করতেছি গত দুই বছরে হাসপাতালের এই ইউনিট থেকে এক হাজার আটশো পঁচাত্তর শিশুকে টেলিভিশন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের রোয়াজারহাট শাখার আওতায় ধামাইরহাট ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনারুল আজিম আরিফ ব্যাংকিং বোধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ফোরকানুল্লাহ রাজারহাট শাখার ব্যবস্থাপক ও ভিপি বোরহান উদ্দিন সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং রাজারহাট শাখার সম্মানিত গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এরই সাথে শেষ করছে রাত নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো জানাবো আর একবার বিদেশ পাঠানোর আগে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর তাগির প্রধানমন্ত্রীর প্রতারক থেকে সাবধান থাকার পরামর্শ অনৈতিকতার দায়ে জামালপুরের জেলা প্রশাসক ওয়েলডি তদন্ত করে ব্যবস্থা

পরের সংবাদ একাউন্টে দেখার আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ